দেখতে কিন্তু খুব সুন্দর। কিসের দই? বগুড়ার দই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমরা যাচ্ছি সংসারের কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য, তো আপনারা সাথে থাকেন। তাড়াতাড়ি আসো। এই মোবাইল নিছো? হ্যাঁ নিছি তো। দেখো বলো কোনটা নিবা। উপরের রডটা ইয়ে করবে, যখন আপনি এটাতে দিবেন তখন শুধু নিচেরটা, ঠিক আছে? আর এখানে দিবেন তখন দুইটা, ঠিক আছে? এইটা বুঝলি? বের করার জন্য আচ্ছা, এই নিচে তার উপরে 1000 ডিফারেন্স কেন? উপরেটা বড় একটু। কি নিতেছেন বলেন? ওভেন। আমার মনে হয় দামটা একটু বেশি, তোমার কি মনে হয়? ওটার প্রাইস কত আবার? ওটা হচ্ছে আপনি 1500 লিটার টাকা যদি নেন তাহলে 700 টাকা। এই যে একটা কিট, আর এইটার ভিতরে আরেকটা কিট আছে। আর এটা আছে ইন্ডিকেটর ব্যাটারি। এই তিনটা চেঞ্জ করতে হবে? এই তিনটা একই সাথেই থাকে, একই সাথে থাকে। এটা হচ্ছে 1500 লিটার, একটা হচ্ছে 700 টাকা। আচ্ছা, কিভাবে চেঞ্জ করতে হবে? এটা করতে হবে, এই যে দেখো, এই যে এটা এটা এইভাবে ইয়ে করে করতে হবে। মোটামুটি তোমার 3-4 মিলে এই সবগুলো স্টোরেজ মিলে হচ্ছে 23 লিটার।
তার মানে কি একটা আইডিয়া মতো 3-4 মাস পর পর আমার ওগুলো চেঞ্জ করতে হবে আমার ভাষায় আছে আমার এটা হচ্ছে যে আমাকে 3 মাস 4 মাস চলে যায় ভিতর নিচে দেখেন হাইজেনিং ফ্রেশ প্লাস একটা লেভেল লাগান দেখেন একটু চলে আসুন তো চলে আসুন দেখো আবার ওইটা ভাঙে যায় যায় না একটা প্লেট আছে না ওটা আমার সামনে থাকে আমি ধরে রাখবো এটা তো অনেক হালকা চলে আসছি বাড়িতে টুকিটাকি কেনাকাটা করে খান সাহেব আপনাদের দেখাইতেছে নিয়ে আসলাম যা ওইগুলো আপনাদের একটু দেখাই কি কি কেনাকাটা করলাম বেশি কিছু না অল্প কিছু কেনাকাটা করছি যেগুলো আর কি খুবই দরকার প্রয়োজন প্রথমেই দেখাইতেছে আপনাদের ওভেন কি ওয়াশ করবা তো ওয়াশ করো আমি অফ করি আবার ওয়াশ টোয়াশ করে তারপরে দেখাও এই যে পিউরিট পরিষ্কার করে ধুইয়ে মুইচ্ছা পানি দিয়ে রাখছি ওয়েট করতেছি পানি আসার জন্যে এটা বেসিক্যালি জুস বানাইতে পারবা কিসের দই বগুড়ার দই বিসমিল্লাহ নাম নিয়ে খাইতে থাকো নাও বসো খাও খাও খাইয়া বলো কেমন হয়েছে মিথ্যা কথা বলো না ওই দিন যে কিনা খাইটা ওইটা কেমন এটা কেমন আসো আসো দই খাও দই ফুচকা বানাই দিতেছি আমরা এর আগে খাইছি বুঝছো কি যে টেস্ট বিশ্বাস করবা না আর সব থেকে বড় কথা দইটা আমার নিজের হাতের বানানো নিজের হাতের তৈরি তো নিজের হাতের জিনিস তৈরি করে যদি খাওয়া যায় কি বলবো
একটা মুখে দিয়ে দাও, ভালো না? সত্যি ভালো কিনা সেটা বলো, কারণ আমাদের কাছে খুবই ভালো লাগছে, তো সেজন্য আপনার একটু খাওয়াই দিলাম। ভেরি গুড।